নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএস মোটরস আরো একটা নতুন ব্লগে। আমি চলে এসেছি মালদা মঙ্গলবাড়ি ইয়ামাহা শোরুমে। এই যে শোরুমটা নতুন খুলেছে, একদমই নতুন এই প্যাটার্নের এই স্কুটারটা। দিস হ্যাজ 125 cc ইঞ্জিন হুইচ গিভস ইউ আ ওয়াপিং 8 BHP পাওয়ার। ওকে, পাওয়ারটা কিন্তু আজকালকার দিনে খুব ম্যাটার করছে না। যেটা ম্যাটার করছে স্কুটারের ক্ষেত্রে সেটা হলো হচ্ছে ওর মাইলেজ, ওর ডিজাইনিং আর ওর প্রাইস। ফাসিনের দিক দিয়ে বলতে গেলে যেটা আপনার সবার প্রথমে নজর আসে সেটা হচ্ছে কিন্তু এর ডিজাইনটা। দিস ইজ আ বিগ ওয়ান, বিগ স্কুটার। দেখে মনে হবে যে লুকস আছে না, সম্পূর্ণ ক্লাসিক লুক, বিট দ্য ফ্রন্ট, বিট দ্য হেডলাইট, এভরিথিং। ডিজাইনের দিক দিয়ে ইউ ক্যান নট বিট ফাসিনো। ফাসিনো মিনস ফ্যাশনেবল বলাই যেতে পারে। পিছনের টেল লাইট হোক কি সামনের হেডলাইট হোক, আপনার ট্যাকোমিটার, এভরিথিং। যখন আমি গাড়িতে বসছি, আই এম ফিলিং দ্যাট আই এম রাইডিং আ কমফোর্টেবল মেশিন। আজকালকার দিনে না, ছিল কিছু বছর আগে পর্যন্ত যে বাইক মানে একটা রেসিং ইউথ, মানে একটা ফাটিয়ে দেবো, উড়িয়ে দেবো ব্যাপার। বাট জিনিসটা মানুষ বুঝে গেছে যে দিস ইজ, মানে আমাদের ইন্ডিয়ানসরা উইন দ্যাট মেইন ফর দ্যাট রেসিং অ্যান্ড অল। আপনি যদি রেসিং করতে ভালোবাসেন, গো অন দ্য ট্র্যাক, আইলসম্যান টিটি হয়, সেখানে গিয়ে আপনার স্পিড পাওয়ার যা যা দেখানো দেখান। বাট আমরা ইন্ডিয়ানরা ফোকাস করি মাইলেজ অ্যান্ড কমফোর্টেবিলিটি। তো এই বাইক, এই স্কুটারটা আপনাকে খুব ভালো মাইলেজ দিয়ে আপনাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে নিয়ে যাবে। আচ্ছা, একটা তথ্য দিই, আমরা ইয়ামাহা থেকে প্রতি বছর বছর একটা র্যালি বের করি, ঠিক আছে, যেখানে আমরা কম্পিট করি যে নিজেদের মধ্যে ইয়ামাহার মধ্যে যে কোন কে সব থেকে বেশি মাইলেজ এক্সট্র্যাক্ট করতে পারছে তার স্কুটারগুলো থেকে। তো রিসেন্টলি আমরা একটা র্যালি অর্গানাইজ করা হয়েছিল আমাদের মালদা থেকে আধিকা পর্যন্ত, ইটস কল্ড লাইক 10 কিলোমিটারও বেশি। সেখানে এই ফাসিনো থেকে একজন প্রায় 114 কিলোমিটার প্রতি লিটার মাইলেজ এক্সট্র্যাক্ট করেছে। ইট ইজ আ হিউজ থিং, মানে একটা বিশাল ব্যাপার। মানে যদি এটাকে আমরা যদি গ্লোবালি নিয়ে যেতে পারি, তাহলে দেখা যেতে পারে যে অল ওভার ইন্ডিয়াতে সব থেকে বেশি মাইলেজ প্রোভাইডার স্কুটারগুলোর মধ্যে হচ্ছে এই স্কুটারটা। ইভেন যে লোকটা সব থেকে কম মাইলেজ এক্সট্র্যাক্ট করেছে এটা হচ্ছে 70 কিলোমিটার প্রতি লিটার। আগে যে একটা ব্যাপার ছিল না যে মাইলেজ কিং যাকে বলা হতো, লাইক হিরো আর বাজাজ, সেই ক্রাউনটা কিন্তু ধীরে ধীরে সরে গিয়ে এখন ইয়ামাহার দিকে শিফট হয়ে যাচ্ছে। এটা একটা মানে পয়েন্ট টু বি নোটিসড। তো বেসিক্যালি এখন হিরো আর বাজাজ চেষ্টা করছে রেসিংয়ের দিকে ঢোকার, হোয়ার আস যে রেসের কিং, আপনারা জানেন না, ইয়ামাহা 1970s থেকে এখনও পর্যন্ত মোটোজিপিতে পার্টিসিপেট করে, আর এখনও পর্যন্ত প্রায় আই থিঙ্ক 10 থেকে 12টার উপর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে ইয়ামাহা কোম্পানিতে। হোয়ার আস হিরো অ্যান্ড বাজাজ কিন্তু এখনও মোটোজিপি অথবা আয়ুষ্মান টিটিতে কোনো বাইকই লঞ্চ করতে পারেনি। বাট হিরো ডাকার র্যালিতে গেছিলো, দে সাকসেসফুলি এবল টু ক্যাপচার আ সিগনিফিক্যান্ট পজিশন ওভার দেয়ার। বাট ইয়ামাহা ইজ অ্যাকচুয়ালি আ চ্যাম্পিয়ন কোম্পানি। বাট এখন সেই চ্যাম্পিয়ন কোম্পানিটাই ইন্ডিয়াতে রেসিং সেগমেন্ট থেকে সরে গিয়ে মাইলেজ সেগমেন্টের মধ্যে ঢুকছে, কারণ বুঝতে পেরেছে যে পার্টিকুলার সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষরা মাইলেজটাই বেশি প্রায়োরিটি দেয়। তো আজকে কথা বলবো এই সুন্দর বিউটিফুল স্কুটারটার উপর, যার নাম হচ্ছে ফাসিনো। ফাসিনো মিন্স ফ্যাশন। তো এই স্কুটারের যে এত বেশি মাইলেজ দিচ্ছে, সেই মাইলেজ দেওয়ার কারণটা কি? কারণ এখানে একটা টেকনোলজি ইউজ হচ্ছে, সেই টেকনোলজিটা হচ্ছে হাইব্রিড টেকনোলজি। ফাসিনো FI অবভিয়াসলি লিকুইড ফিউল ইঞ্জেক্টেড বাইক, যা হাইব্রিড টেকনোলজি, সেম টেকনোলজি, যে টেকনোলজিটা টয়োটা অ্যাটিস সমস্ত বড় বড় গাড়িতে আছে সেখানে ইউজ করা হয়। এই হাইব্রিড টেকনোলজিতে কি হয়, গাড়িটা যখন আপনি স্টার্ট করছেন না, স্টার্টের সময় গাড়িটা ফিউল কনজিউম না করে ব্যাটারি থেকে পাওয়ার কনজিউম করে গাড়িটাকে স্টার্ট করে, হেন্স গাড়ির মাইলেজটা অনেক বেশি বেড়ে যায়। ইভেন গাড়ি যখন আপনার হায়ার RPM এ চলে যায়, তখনও কিন্তু গাড়ি রানিং এর সময় কিছুটা হলো ব্যাটারি পাওয়ারকে ইউজ করে, তার ফলে আপনি কি পান, একটা দুর্দান্ত মাইলেজ পান। ওকে, ফাসিনো আমি যেটা বসে আছি দেখতে পাচ্ছেন, এবার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ এ ব্লু কালার ফাসিনো। কালার অপশন আপনি কি কি পেয়ে যাচ্ছেন, কালার আপনি পেয়ে যাচ্ছেন আমার পিছনে দেখতে পাবেন, আপনি একটা সুন্দর দেখে অরেঞ্জ,
ব্লু, তারপর আই থিং আকাশী রং, ছাই ছাই কালার, সাদা, কালো, আরো সাদা, লাল, অনেক অনেক কালার আছে। আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 4, 1, 5, 8, 3 আটটা টোটাল কালারে এই বাইকটাকে ইয়ামাহা লঞ্চ করেছে। তো আপনি হোক যদি ছেলেও হন আর আপনি যদি মেয়েও হন, ইউ ক্যান ইজিলি রাইড দিস বাইক। এই বাইকটা হচ্ছে ইউনিজেন্ডার বাইক, যে কেউ গাড়িটা চালাতে পারে, যে কেউ গাড়িটাকে নিয়ে খুব ভালোভাবে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে আরামসে ট্রাভেল করতে পারবে। তো ফাসিনোর ব্যাপারে ডিটেলসে কথা বলে নি, সামনে আপনি কি পান দেখুন, গ্লসি ক্লাসিক লুকিং এ এই মাডগার্ডটা, দিস ইজ নট মেড আউট অফ প্লাস্টিক, লোহা, শুনতে পাচ্ছেন তো আওয়াজটা, শোনাচ্ছি আপনাদের দেখুন, লোহা লোহা দিয়ে তৈরি। আদার্স কোম্পানির এসব জায়গায় প্লাস্টিক মেরে দেয়, বাট ফাসিনো আপনাকে ইয়ামা আপনাকে লোহা দিচ্ছেন। এখানে আপনি সুন্দর দেখে একটা টেলিস্কোপিক সাসপেনশন সিস্টেম পেয়ে যাচ্ছেন। এখানে আপনি আই থিঙ্ক এটা 100 থেকে 110 mm এর সামনে ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, সামনের থেকে ABS আছে, এটা 90/90 সেকশনে টিউবলেস অ্যালয় হুইল সামনে চাকা পেয়ে যাচ্ছেন, টিউবলেস টায়ার পাচ্ছেন, যেটা খুবই খুবই সুবিধাজনক আজকের দিনে, কারণ টিউবলেস টায়ার যদি না থাকে না তাহলে গাড়ি পাংচার হয়ে গেলে অনেক অনেক ঝামেলা হয়। দিস ইজ দ্য ফ্রন্ট অফ দিস বিউটিফুল মেশিন, দেখুন সামনে কত সুন্দর দুটো লাইট পেয়ে যাচ্ছেন, এখানে আপনি একটা লোগো পেয়ে যাচ্ছেন, এখানে ব্ল্যাকের সঙ্গে ব্লু এর কালারটা মিক্সার করে দেওয়া হয়েছে। এই যে এই এই জায়গাটায় আপনি BRL-টা পাচ্ছেন না, বাট যদি BRL দিত না এখানে তাহলে মনে বলা যেতে পারতো যে মার্কেটে সবথেকে বড় DRL ফাসিনোই দিচ্ছে। ওকে, যখন আপনি গাড়িটা স্টার্ট করবেন সামনে দেখুন আপনি এখানে একটা লম্বা ডিয়ারে এটা সবসময় জ্বলবে, উপরে হেডলাইটের শেপটা কিন্তু আমার পার্টিকুলারলি খুব ভালো লেগেছে। ইন্ডিকেটার যখন জ্বালাবেন দেখুন, দিস ইজ দ্য লেফট ইন্ডিকেটার অ্যান্ড দিস ইজ দ্য রাইট ইন্ডিকেটার, আপনি এখানে কোনো রকমের কোনো হ্যাজার্ড অপশনটা পাচ্ছেন না, প্লিজ প্রোভাইড আ হ্যাজার্ড ওভার দেয়ার, মানে হ্যাজার্ডটা দিলে না, মানে এখনকার দিনে এই টেকনোলজিগুলো মানুষ ডিমান্ড করছে, খুব ভালো লাগে। তো এখানে আপনি পেয়ে যাচ্ছেন হ্যালোজেন ইন্ডিকেটার, আপনি LED ইন্ডিকেটার পাচ্ছে না, দিস ইজ টোটালি পিওরলি হ্যালোজেন, বাট পিছনের যে রিফ্লেক্টারগুলো আছে সেই রিফ্লেক্টারগুলো হোয়াইট রাখা হয়েছে ডিজাইনটাকে আরও বেশি এনহ্যান্স করার জন্য। এই ডিজাইনগুলো আছে না, এই যে কাটসের যে ফিনিশিংগুলো আছে, এই যে ফিনিশিংগুলো আছে, এই ফিনিশিংগুলো আমার পার্টিকুলারলি খুব ভালো লাগে। দিস ইজ দ্য হ্যান্ডেল বার অফ ফাসিনো, ফাসিনোর হ্যান্ডেল বার, দেখুন মিররটাও খুব ডিজাইন, একদম ডিমের মতো দেখতে মিররটা, যথেষ্ট ওয়াইড মিরার থেকে যথেষ্টভাবে পিছনে দেখা যায়, কিছুটা হাতের পোর্শন কিন্তু এইটুকু জায়গা মিরার আপনার হাতে কভার করে নেবে, বাকিটুকু জায়গা আপনাকে দেখতে হবে, কারণ মিরারটাকে বেশি ওয়াইড করা হয়নি। সো দিস ইজ দ্য পাস বাটন ইন্ডিকেটার অ্যান্ড লেটার সান অন দ্য হর্ন, দিস ইজ দ্য হর্ন অফ দিস বাইক, আর সেম ফর এদিকে যে সমস্ত কিছু আছে সমস্ত কিছু কন্ট্রোলগুলো সেমই দেওয়া আছে, সেলফ স্টার্ট, ইঞ্জিন কাট অফ অপশন আছে। এখানে আপনি কী পেয়ে যাচ্ছেন, এখানে আপনি সুন্দর দেখে একটা RPM মিটার পেয়ে যাচ্ছেন, এখানে ট্রিপ মিটার পেয়ে যাচ্ছেন, স্পিডোমিটার পেয়ে যাচ্ছেন, ফিল মিটার পেয়ে যাচ্ছেন, যথেষ্ট, এর থেকে বেশি একটা স্কুটারে প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে ইয়ামাহা বুট স্পেস, ভাই এই গাড়ির সিটটা খোলা খুবই ইজি আর খুবই কনভিনিয়েন্ট। আই থিঙ্ক কত লিটার হবে এখানে অনায়াসে, আপনার একটা হেলমেট তো আরামসে সেট হয়ে যাবে, কত লিটার বলতে পারি এটাকে 24-20 লিটার ধরে নাও, 20 থেকে 22 লিটারের মধ্যে আছে। এটা আপনার ফিউল ট্যাঙ্ক, এখান থেকে আপনার ফিউল ট্যাঙ্ক আছে যেটাকে খুলিয়ে খুবই সহজ খোলা, বলছি না ইয়াহামায় এমন করে জিনিসগুলো বানায় যে এত কনভিনিয়েন্ট থাকে, অ্যান্ড ইটস লক, দেখুন কত সুন্দর পিছনটা দেখুন আপনি, দেখুন দেখুন পিছন থেকে বাইকটাকে দেখুন, মনে হচ্ছে না একটা ক্লাসিক লুকিং বাইক, এর দিকে তাকিয়ে আছেন, ওভারঅল দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ইভেন ফর দ্য সিটটাও দেখুন আপনি এত ওয়াইড সিট, মনে হয় কোথাও আর পাবেন না, মনে হয় দিস ইজ দ্য ওয়াইডেস্ট সিট এভার এনিবডি ক্যান গিভ। তিনটা প্রপার রিজন আপনাকে বলি ফাসিনো কিনার, 1 নম্বর রিজন হচ্ছে স্টাইলিশ, খুবই 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 স্টাইলিশ গাড়ি, স্টাইল মেনটেন করার জন্য আপনাকে 8টা কালার দেওয়া হয়েছে, আপনি কালারগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এতগুলো কালার আছে, মানে নীলের মধ্যে 3 ধরনের নীল, 2 ধরনের সাদা, কালো, লাল, কমলা, অসম ওয়ান ভাই, এত সুন্দর কালারিং ভাই অন্য জায়গায় থাকে না। তো আপনি যে এই ডটগুলো পাচ্ছেন না, এই যে ডটগুলো ব্ল্যাক পাচ্ছেন না, এই ব্ল্যাকগুলো চেঞ্জ হয়ে ক্রোমের হয়ে যাবে যদি আপনি কমলায় যান অথবা আই থিঙ্ক সাদায় যান, লালে যান, তাহলে ওই ক্রোম যখন থাকে জিনিসটা আরও বেশি এনহান্স হয়, এটা 1 নম্বর কারণ। 2nd নম্বর কারণ হচ্ছে এর মাইলেজ, প্রায় আমি বলেছি 70 থেকে 80 বলছে, এক্সেপশন আমি বলছি মাইলেজ, বাট এক্সেপশনালি কেউ কেউ তো
অ্যাবভ 100 মাইলেজ ক্লেম করছে এই বাইকে যদি আপনি একটা আইডিয়াল কন্ডিশনের মধ্যে গাড়িটাকে চালান। থার্ড রিজন হচ্ছে এর দাম, মাত্র 1,24,000 থেকে 1,30,000 মধ্যে এই সুন্দর রিলায়েবল ইঞ্জিনটা আপনি পেয়ে যাচ্ছেন, মানে পুরোটা আপনি পেয়ে যাচ্ছেন। ফোর্থ রিজন হচ্ছে এর রিলায়েবিলিটি, খুবই 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 রিলায়েবল স্কুটার, মানে এত রিলায়েবল স্কুটার মার্কেটে খুবই কম আছে। অনেকে লোকে আদার্স কোম্পানির স্কুটার কেনে, কেনার পর পোষায় না বেশি দিন, তারপরে চেঞ্জ হয়ে যায়, বাট এর যে গ্ল্যামারটা আছে না, এটা ফেড আপ হবে না, এত সুন্দরভাবে ডিজাইন করা, ইটস আ গ্যারেন্টি। তিনটে রিজন না কেনার নেই, আমি বলবো যদি আপনি স্কুটার কিনতে চান টু বাই দি স্কুটার। ওকে, আর একটা বলছি, স্কোপ অফ আপডেট এই বাইকের 125 সিসির মধ্যে যদি গাড়িটা পাওয়ার থেকে একটু বেশি বাড়িয়ে দেওয়া হয়, লাইক 10 BHP করে দেওয়া হয় 10 Nm টর্কে, আর যে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটিটাকে, ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটিটাকে অ্যাটলিস্ট 8 লিটার করে দেওয়া হয়, দিস উইল বি আ গ্রেটেস্ট স্কুটার এভার ইউ ক্যান হ্যাভ ইন ইন্ডিয়া। ওকে, প্রতিটা বাইকে কিছু ফ্লস থাকে, এই বাইকে এটাই হচ্ছে ফ্লস যে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা খুবই 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 কম, মাত্র 5 লিটারের, ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা একটু বেশি হওয়া উচিত ছিল। যাই হোক, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।